মালিক রহমতুল্লাহ গেলে আমাদেরকে একটা শিক্ষা প্রদান করতেছেন, ডাক দিয়ে বলেন আমি একদিন নামাজ পড়ার জন্য জোহরের নামাজে মসজিদের মধ্যে রওনা করলাম। মসজিদের মধ্যে যখন রওনা করলাম জোহরের নামাজের আজান হয়ে গেছে মসজিদের মধ্যে। নামাজ পড়ার পর আমি বের হয়ে আসলাম। নামাজ পড়ার পর যখন মানুষগুলো আমাকে দেখতে পাইলেন, সবাই আমাকে দেখে বললেন হে মালিক তুমি একজন বড় ভাগ্যবান ব্যক্তি, কেননা তুমি তোমার সম্পদগুলো আমার আল্লাহর জন্য কোরবান করে দিয়েছ। কিন্তু ওই এলাকার সবচাইতে বড় একজন বাচ্চা আইসা ডাক দিয়ে বলে মালিক এই সম্পদগুলো তোমার নয়, এই সম্পদগুলো হলো তোমার বাবার, তুমি যদি আমার আল্লাহ পাকের রাস্তার মধ্যে এগুলো কোরবান করে দাও, এগুলার একটা প্রতিদান দেওয়া লাগবে, প্রতিদান দেওয়া লাগবে। মালিক ডাক দিয়ে কয় প্রতিদান আমি তুমি বাদশাকেও দিব না, তুমি বাদশার চাইতে বড় বাদশা আসলে আমি প্রতিদান প্রদান করব না, এগুলার একমাত্র মালিক যিনি, আমি আমার আল্লাহর রাস্তার মধ্যে এই সব কিছু দান করে দিব। হযরতে মালিক যখন এমন কথা বললেন গো, মালিক রহমতুল্লাহ আলাইহি এমন কথা বলার পরে বাদশা রাগান্বিত হইয়া বাবলা কাটা লইয়া হযরতে মালিককে এমন বাইরানি বাইরাইছে, হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে লম্বা লম্বা দাগ পড়ে গেছে। হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহিকে শুধু বাবলা কাটা দিয়া পিটায় নাই, হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহিকে এমন মারা মারছেন, হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহির কপালের মধ্যে একটা বড় বেতের বাড়ি পড়ার কারণে হযরতে মালিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন, হযরতে মালিক তাহাজ্জুদের নামাজ পড়তেন, আওয়াবিন পড়তেন, চাষ্টের নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, কিন্তু হযরতে মালিক কপালের মধ্যে দাগ লাগার কারণে আমরা তো সেজদা দেই কপালটা লাগে, একজনকে জোরে বলেন তিনি কে? কথা কই না রে, আরো জোরে বলেন না তিনি কে? হযরতে মালিক বলেন যখন আমার কপালের মধ্যে দাগটা পইরা গেছে গো, আমি মালিক রহমতুল্লাহ গিয়ালাই এরপরে আর একবারও আমার আল্লাহকে সেজদা দেওয়া আমার নসিবে হয় নাই। আরে যখন বারবার বারবার আমি এমন ব্যথা পাইলাম, আমাকে যখন সকল মানুষগুলো এমন মন্তব্য করা শুরু করলো, আল্লাহর কসম আমি মালিক রহমতুল্লাহ গিয়ালাই আমার আল্লাহর কাছে এমন দোয়া করলাম, দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মালিক রহমতুল্লাহ আলাইকে শেফা দান করেছেন। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো যে বাদশাটা হযরতে মালিক ধৈর্য ধারণ করার কারণে হযরতে মালিককে বাবলা কাটা দিয়া মানি বেলগাছের মোটা মোটা কাটা দিয়া পিটাইছে, আমার আল্লাহ পাক কিন্তু ওই বাদশার প্রতি গজব নাজিল করেছেন। হুজুর কেমন গজব? ওই বাদশাটা ডাক দিয়ে বলে শোনো আমি যেই দিন হযরতে মালিককে বাবলা কাটা দিয়া পিটাইছি, হযরতে মালিক খেজুর গাছের কাটা দিয়ে পিটাইছি, হযরতে মালিককে বেল গাছের কাটা দিয়ে আমি যেদিন পিটাইছি, আমি ওই দিন রাত্রবেলা স্বপ্ন দেখলাম আমি বাসার আম্মা আব্বা দুইজন কিন্তু অন্ধকার কবরের বাসিন্দা, আম্মা আব্বা দুইজন আইসা আমি হযরতে বাসাকে ডাক দিয়ে বলে এ সন্তান তুই তো বড় ধরনের একজন বাসা হইছ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সন্তানের কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, বাসারে কি করলি কি করলি, আমরা মা বাবার বুকের মধ্যে তুই বড় আঘাত করে ফেললি। বাবারা ও আমার বন্ধুরা মা বাবা দুইজন কিন্তু ওই সন্তানকে আইসা বাচ্চা কাইসা ডাক দিয়ে বলে হে বাচ্চা হে আমার সন্তান তোদের কাছে আমার একটা আবদার হইল, তুই সন্তান যে আমি আব্বা আম্মার দুনিয়ার জমিনের মধ্যে এমনি পিটাইলি, লক্ষ্য করে তাকিয়া দেখ আমরা আব্বা আমার পিঠের মধ্যে বড় বড় দাগ দেখা যায়। এ বন্ধু আমার এ আশুগঞ্জের নাওঘাটের বাবারা আমার নাওঘাটের বন্ধুরা, এবার ওই আল্লাহ পাকের বান্দা বাচ্চাটা স্বপ্ন দেখতেছে, মা বাপ দুইজন কবরে, দুইজন আইসা ডাক দিয়া বলে বাচ্চা আমার সন্তান, আরে দিনের বেলা আমাদেরকে এমনি কেন মারলি, বলে আম্মা আব্বা আপনাদেরকে তো আমি মারি নাই, আমি মারছি এলাকার একজন ব্যক্তি যার নাম মালিক, বলে মালিক রে মারো নাই, এই বাড়িগুলা যেন তুমি আমায় আব্বা আমার পিঠের মধ্যে দিছ, এই বাড়িগুলা যেন আমি আব্বা আম্মার পিঠে দিছ। লক্ষ্য করে দেখেন যেই মালিক রহমতুল্লাহ গেলাই ধৈর্য ধারণ করেছে আমার আল্লাহর প্রতি, ধৈর্য ধারণ করেছেন আমার আল্লাহর প্রতি। হযরতে মালিক বলেন আমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু আমার নয়। কার নয়? আমার নয়।
এই সকল কিছু হলো আমার আল্লাহর এই কথা বলার কারণে পাঁচশো তুমি হযরতে মালিককে মারছো, মারার কারণে রে বাদশাহ এটার প্রতিদান আমার আল্লাহ তোমাকে কেমনে দেয়। এবার বাদশাহ যখন ঘুমাইয়া গেলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাদশার মরা মা বাপ তারা স্বপ্ন দেখাইতেছে, এ বাদশাহ আমাদের সন্তান তুমি, কিন্তু দিনের বেলা তুমি আমাদের পিঠের মধ্যে এভাবে আঘাত করা উচিত হয় নাই। আমি তো আপনাদেরকে মারি নাই, আমি মারছি হযরত মালিককে। বলে তুমি কি জানো না হযরত মালিককে মারার কারণে পানিগুলো আমাদের পিঠের মধ্যে লাগছে। হে আম্মা হে আব্বা কেমনে আপনাদের পিঠের মধ্যে লাগলো? বলে তুমি কি জানো নাই আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা জোরে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা কাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। দুনিয়ার মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কোন ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেয়, ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেয় বিগয়রি মাত্তাসাবু কোন অন্যায় ছাড়া, তারা যেন পাপের বোঝাগুলো তাদের কাঁধের মধ্যে নেয়। সন্তান আমার ও সন্তান তোমার কাছে আবদার, তুমি যে আল্লাহর ওলি হযরত মালিকের পিঠের মধ্যে পাপলা কাটা দিয়া পিটাইছো, আরে পিটা গুলা হযরত মালিকের পিঠে লাগে নাই, আরে পিটা গুলা আমরা মরা মা বাবার পিঠের মধ্যে লাগছে। চিন্তা করে দেখেন হযরতে মালিক ইবাদত করতেন আমার আল্লাহর, হযরতে মালিক ইবাদত করতেন আমার আল্লাহর, হযরতে মালিক ভয় করতেন একজনকে, তিনি কি? জোরে জোরে উনিও করতেন আমার আল্লাহ। হযরতে মালিক ডাক দিয়া কইও জগৎবাসী আমাকে যখন বাচ্চাটা পিটাইছে, বাচ্চাটা দেখছে তার আম্মা আব্বার পিঠের মধ্যে দাগ কইরা গেছে, ওই বাচ্চাটা একটা দৌড় মারছে, দৌড় মাইরা হযরত মালিকের কাছে ডাক দিয়া বলে, মালিক আপনারে মারার কারণে বুঝি আপনার মনে বড় কষ্ট গেছে, ও মালিক আপনার মনে কষ্ট যাওয়ার কারণে আমার আল্লাহ তো আমার মা বাবাকে ভালো রাখে নাই, আমার মা বাবারে সুস্থ রাখে নাই, হযরত মালিক আপনার কাছে আবদার, আপনি আমার আম্মা পরে বদদোয়া দিয়েন না, অন্যায় আমি করেছি আপনি আমার বদদোয়া দেন। ঠিক আছে মালিক আমার আম্মা পরে বদদোয়া না আমার বদদোয়া না, হযরত মালিক রহমাতুল্লাহি আলাইহির কদমের মধ্যে ধরে ডাক দিয়া বলেন, ও মালিক রহমাতুল্লাহি আলাই, ও মালিক রহমাতুল্লাহি আলাই আপনার কাছে আমার সর্বশ্রেষ্ঠ একটা আবদার হলো, আপনি আমার জন্য বদদোয়া করবেন না, আমি যে আপনাকে পাপলা কাটা দিয়া পিটাইছি এটার প্রতিদান আমার আল্লাহ আমাকে প্রদান করবেন, আপনি আমারে মাফ করে দেন, আপনার কথা বিশ্বাস করলাম, আপনার যত দন রয়েছে সম্পদ রয়েছে এগুলা সকল কিছুর মালিক আমার আল্লাহ, আপনিও না আমিও না। বাদশাহ আমারে মারার পরে নি তুমি এখন বিশ্বাস করলা, এখন বিশ্বাস করলে হবে না, তবে একটা কথা বলতে পারি, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, তওবা করার কারণে আমার আল্লাহ তুমি বাদশাকে মাফ করে দিবেন। বাদশাহ যখন তওবা করলেন আমার আল্লাহ পাকের বন্ধু হযরত মালিক রহমাতুল্লাহি আলাইহি তার জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে হাতটা পারে ডাক দিয়া বলে, আল্লাহ জানি না কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান, আম্মা আব্বা কবরে আমাকে মারার কারণে তার মা বাপ নাকি কষ্ট পায়, ও আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করি তার মা বাবাকে মাফ করে দেন, তাকেও মাফ করে দেন। এবার ছেলেটা
মা কান্না করতেছেন, বাদশাটা কান্না করেন, হযরত মালিক দোয়া করে বাদশাকে নিয়ে তার বাড়ির মধ্যে রাজপ্রাসাদের মধ্যে পৌঁছায় দিলেন। রাজপ্রাসাদের মধ্যে পৌঁছায় দেওয়ার পরে গো এবার বাদশাটা রাত্রে বেলা হঠাৎ করে আবার স্বপ্ন দেখে, তার আম্মা বাপ আয়েশা ডাক নিয়ে, কই সন্তান আমার তুই কেমনে এত বড় মাপের একজন আল্লাহর ওলিকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে আসলি? এ বাদশা, বাদশা হয়েছো কথা সত্য, তোমার মধ্যে কোনো আদব নাই, আল্লাহর ওলিদের প্রতি কোনো সম্মান নাই, আলেম ওলামার প্রতি কোনো ইজ্জত নাই, যাও 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 আল্লাহর ওলিটাকে তুমি রাস্তা থেকে তোমার ঘরে নিয়ে আসো। এবার হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে নিয়ে আসা হইল। আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা করে দিয়েছে। আল্লাহর ওলিদেরকে বাদশার ঘরে জায়গা করে দেওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মা বাবাকে কবরের মধ্যে জান্নাতে ঘরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ করেন। শুধু এটা নয়, আল্লাহর ওলিকে সে মারছেন, প্রহার করেছেন, করার কারণে, মারার কারণে, কষ্ট দেওয়ার কারণে বাবলা কাটা দিয়ে আল্লাহর ওলির পিঠে যতটা বাড়ি দিছেন প্রত্যেকটা বাড়ি তার মরা মা বাবার পিঠের মধ্যে উঠে আছে। মা বাপ ঘুমের ঘরে এসে ডাক দিয়ে বলতেছেন, ও সন্তান কি করলি? আল্লাহ পাকের একজন বন্ধুর কলিজার মধ্যে আঘাত দিলি, দেখ যতগুলা বাড়ি আল্লাহর ওলির পিঠের মধ্যে দিয়েছ ততগুলা বাড়ি আল্লাহ আমাদের পিঠের মধ্যে আখ হিসেবে, দাগ হিসেবে দিয়ে দিয়েছেন। ও সন্তান কেন এই আল্লাহর ওলিকে কষ্ট দিলি, কেন কষ্ট দিলি, তুই কি জানোস না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, বিগয়রি মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, আল্লাহ পাকের কোন বন্ধুকে কোন অন্যায় ছাড়া কষ্ট দিলে, কোন অন্যায় ছাড়া তাদেরকে মন্দ কথা বললে আল্লাহ পাক তোমার মাথার মধ্যে পাপের বোঝাগুলো এমনি এমনি দিয়ে দেয়। ও আশুগঞ্জের নাউজাটের বাবারা, ও হাজী মৃত হাজী এলুমিয়া এবং হাজী মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের বাড়ির যুবকরা, ও টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আমার মুরব্বীরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটাবার চিন্তা করেন এমন একজন আল্লাহর বলির স্মরণের মাহফিল করছেন, আল্লাহ পাক চাইলে ওই বলির বসিলায় কিন্তু আপনাদের বংশের কবর আজাদ মাফ করতে পারে। ও হযরতে কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাই, তোমার কাছে কেন এত মানুষ যাচ্ছে, তুমি কেন এত সম্মানিত? উনি ডাক দিয়ে বলবেন, এই কারণে নয়, আমি কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে জয়ের পতাকা তোলার জন্য, কালিমার পতাকা উত্তোলন করার জন্য যখন আমি যুদ্ধ ঘোষণা করলাম, কাফের মুশরিক বেঈমানেরা হিন্দুত্ববাদীরা আমাদের সামনে উলঙ্গ মহিলাদেরকে সামনে ছেড়ে দিয়েছেন, হযরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, হযরতে আহমদ গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই উনি বলেন, যখন আমি আল্লাহর ওলির এই চোখ দিয়ে যদি উলঙ্গ মহিলাদের দিকে তাকাই, আমি কেল্লা শহীদের গুনাহ হবে, তাকওয়া নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই আমি নিজের কল্লাটা ফালাইয়া খালি দেহ নিয়া তরবারি নিয়ে আমি যুদ্ধ করেছি, ইসলামের পতাকা উত্তোলন করেছি, এই জন্য হযরতে কেল্লা শহীদের দরবারের মধ্যে এত মানুষ যায়। ও বন্ধু, অনেকে বলতে পারে, হুজুর কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই দরবারের আশেপাশে হুকামের অভাব নাই, আকামের অভাব নাই? ও ভাই, আপনি এগুলাতে যাবেন না, আপনি যেখানে যাবেন সরাসরি কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে যান, ওই জায়গার মধ্যে গিয়ে ইসালা সাহাব করেন, দোয়া করেন, সুরা ফাতেহা পড়েন, সুরে খলাস পড়েন, নবীকে সালাম দেন, দুরুদ শরীফ পড়েন, আপনার আম্মার দরজন্য গেসুদারাস কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইয়ের কাছে যাইয়া আপনি গেসুদারাস কেল্লা শাহ আপনাকে কিছু করবে না, করবেন আল্লাহ, ওনার ওসিলা দেন, অবতাগু ইলাইহিল ওসিলা, ও গেসুদারাস কেল্লা শাহ তুমি তো আল্লাহর বন্ধু, আল্লাহর জন্য তোমার জীবন বিসর্জন করেছো, গলা কেটে ফেলেছো, ও গেসুদারাস তুমি ইসলামের জন্য, কালিমার পতাকার জন্য অনেক কিছু করেছো, আল্লাহ হযরত আহমদ গেসুদারাস রহমতুল্লাহ আলাইয়ের ওসিলায় আপনি আমার আম্মা আব্বাকে মাফ করেন। আপনারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের জন্য, নবীর ধর্মের জন্য হযরত গেসুদারাস কেল্লা শাহ রহমতুল্লাহ আলাই এত কষ্ট করলেন, আল্লাহ চাইলে আহমদ গেসুদারাস কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের ওসিলায় আমাদের বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস অন্তরে আছে না নাই? তবে সাবধান, সতর্ক থাকতে হবে, কোনোদিন কোনোভাবে কোন আল্লাহর ওলির দরবারে যাবেন, মাজার শরীফে যাবেন, সিজদা করা যাবে না, এটা সুন্নিদের আকীদা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর ওলিগণ আছেন, ছিলেন, থাকবেন, আল্লাহ পাকের একজন বন্ধু যিনার নাম হযরত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন, শোনো আমরা তো মাজারে হাত লাগিয়ে চুমো দেই, উনি বলতেছেন না, আমাদের
তোমাদের এই হাতগুলো পাপি হাত, আমরা মাজারে হাতও দিব না। কেন বলে তোমার পাপি হাতটা মাজারে লাগাইও না, আল্লাহর ওলিদের কাছে লাগাইও না। ও মা, আপনারা অনেকে আল্লাহর ওলি হযরত গেসুদারাসকাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের কাছে দিয়ে দেখবেন অনেক মহিলার লাগে পেছন দিয়ে জায়গা করছে, এগুলো আসলে টাকা কামাইয়ের ইনকাম ধান্দা করার জন্য। আর না, একটা মহিলার হাদিস শরীফ এবং ফেকার শাস্ত্র বলছেন একটা মহিলা একটা কবর থেকে একটা মাজার থেকে কমপক্ষে 40 হাত দূরে থাকা লাগবে। কয় হাত? 40 হাত দূরে থাকা লাগবে। আম্মু, আবেগের বসতে হয়তো বা আপনারা চলে যান। না মা, আপনারা যাবেন দূর থেকে দেখবেন কমপক্ষে 40 হাত দূর থেকে। আপনারা পুরুষের সমাগমে নয়, আল্লাহর ওলিদের জিয়ারত অবশ্যই আপনিও করবেন, আমিও করব। আপনার আম্মা আব্বার জিয়ারত আপনিও করবেন, আমিও করব। আমার আম্মা আব্বার জিয়ারত আপনিও করবেন, আমিও করব। তবে শরিয়া মোতাবেক করতে হবে, কারণ আমরা সুন্নি জামাত শরিয়ার বাইরে নয়, শরিয়ার উপরে রয়েছি। হযরত গেসুদার আসকাল্লা সরহমতুল্লাহি আলাইহির ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। কেন? উনি ওনার এই কল্লাটা ইসলামের জন্য দিয়েছেন। কথা বুঝেন নাই? তুমি যে আল্লাহর ওলির পিঠের মধ্যে বাবলা কাটা দিয়ে পিটাইছ, এই বাবলা কাটার বাড়ি তো তোমার আল্লাহর ওলির পিঠে লাগে নাই, স্বয়ং লাগছে তোমার মৃত মা বাবার পিঠের মধ্যে লাগছে। ও বন্ধু, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেওয়া সাবধান, সতর্ক। আল্লাহ পাক চাইলে আপনাকে এই মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন। ওই যে বলেছিলাম ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ চাইলে আপনাকে এখন ধরতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে এখন ছেড়ে দিতে পারেন। ও বন্ধু, আপনাদের কাছে করজোড়ে আবদার থাকবে, আল্লাহ পাকের প্রত্যেকটা বন্ধুদেরকে এমন ইজ্জত করবেন, এমন সম্মান করবেন, এমন তাজিম করবেন, যেই হোক না কেন আপনার তাজিম আপনি করবেন। ওই তাজিমের কারণে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবেন, ঠিক না বেটি? আর জোরে বলেন না, ঠিক না বেটি? তো আল্লাহর ওলিটার কাছে, আচ্ছা সারার আগে জিকির করে দিন। এরে বাবা, তোমরা মাদ্রাসা ছাত্র না, তোমরা যদি কথা বলো মানুষ তোমাদেরকে বেয়াদব বলবে। এটা আদব কথা না। বর্তমান প্রেক্ষাপটে তাজিম ইসাজদার বিষয় নিয়ে অনেক রকমের কথা। হুজুর, আমরা তো মাজারে যাই, অনেকে মাজারে তাজিম ইসাজদা দেয়, এটা করে ওটা করে। এ বাবা, সেজদা পাওয়ার মালিক একজন, কি তিনি কে? আল্লাহ। তোমরা সবাই বলো তিনি কে? আল্লাহ। সেজদা একজনকে দিব, তিনি কে? আল্লাহ। অনেকে পীরের পায়ে সুমা দেয়, সেজদা দেয়, এটা করে ওটা করে। আল্লাহর কসম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাউকে কোনো সেজদা দেওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। হুজুর বলেন মালিক কে? শোনেন বাবা, অনেকে বলেন হুজুর আমরা তো সেজদা দেই না, আমরা চুম্বন করি। আবু দাউদ শরীফের হাদিস রয়েছে চুম্বন করার পক্ষে, হুজুর আমরা তো এটা করি। আর বাবা, আপনি চুম্বন করার সময় অনেকে দূর থেকে আইডিয়া করবে আপনি চুম্বন করতেছেন, আপনি সেজদা দিচ্ছেন, কথা বোঝেন নাই? এটাকে আপনাকে সেজদা বলবে। এই জন্য যেহেতু এটার কারণে বিভ্রান্তি হচ্ছে, তাজিমের সেজদারও প্রয়োজন নাই, কারণ যেটার কারণে বিভ্রান্ত হবে আপনি এটা করবেন কেন? কথা বোঝেন নাই কথাটা? আর এটা এমন বিভ্রান্ত না, এটা সাধারণ নয়, এটা শিরিকের কাছাকাছি বিভ্রান্ত, যেটার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যতীত অন্যকে সেজদা দেওয়ার সামিল হচ্ছে। এই জন্য কাউকে তাজিমি সেজদা করা যাবে না। সেজদার মালিক একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জবান খুলে, এই বাবা, এই আমি তো মনে করছি মাদ্রাসা ছাত্ররা দুষ্টামি করে, কিন্তু তোরা করো সব ফাঁকি মাছ খা, তুমিও মাদ্রাসা, সব ফাঁকি মাছ খা, দোষ কার? মাছরাঙ্গির মাছ কিন্তু সব ফাঁকি খায়, দোষ কার? মাছরাঙ্গার। তো মাদ্রাসা ছাত্র, আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে এই গুনাহগারের 7টা মাদ্রাসা, কয়টা? আল্লাহ আমার দিয়ে 7টা মাদ্রাসা করাইছেন। আপনারা ইউটিউবে দেখেন, সোশ্যাল মিডিয়াতে, আমার দোতলা বিশিষ্ট মাদ্রাসা টাইলস হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, শুধু এখন বাচ্চাদের গোসলখানা করতেছি, অনেক সুন্দর করে মাদ্রাসাটা করছি। দোয়া করবেন আপনারা আমার জন্য। আর যে বাকি 6টা, তার মধ্যে 2টা মহিলা মাদ্রাসা, আবাসিক, প্রত্যেকটা আবাসিক মাদ্রাসা দোয়া করবেন আপনারা। আমার মাদ্রাসার ছাত্রগুলো এক একটা এখনো পর্যন্ত জুমার নামাজ পড়তে আসলে আমার মসজিদে সিরিয়াল করে এক লাইনে হেঁটে হেঁটে আসে, হাফেজ সাহেব পিছনে থাকে, এক তো ডাইনো যায় না বামেও যায় না, একসাথে সিধা হাঁটে মসজিদে আসলে, এক কাতার দুই কাতার আমার মাদ্রাসার পোলা পানি ফুরে আসে। এগুলা যাওয়ার সময় সালাম করে যায়, আমার মসজিদের মুসল্লিরা তাকায় থাকে, দেখছেন হুজুরের মাদ্রাসার ফলা ভাইয়ের ভিতরে আদব আছে, ভদ্রতা আছে। এই জন্য যারা মাদ্রাসার ছাত্র, তোমরা কিন্তু সেফ, তোমরা সাদা কাপড়ের মতো, সাদা কাপড়ে একটা ছোট্ট দাগ পড়লে যেমন দেখা যায়, তোমরা ছোট্ট একটা অন্যায় করলে এটা দেখা যাবে। তোমরা যারা মাদ্রাসার ছাত্র, সব সময় কেউ একটা গালি দিলেও তার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে চলে আসবা। এটা শুধু তাদের জন্য নয়, এটা আমরা আপনারা সবার জন্য। কেউ একটা খারাপ মন্দ কথা বলছে, আচ্ছা বলেন কুকুর যদি আপনার কামড় দেয়, আপনি কি কুকুরে কামড় দিতে পারবেন? কামড় দিতে পারবেন? আপনাকে মানুষ গালি দিবে, খারাপ কথা বলবে, মন্দ কথা বলবে, এজন্য কি আপনি যদি মন্দ কথা বলেন, তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি?
কথা বুঝেন নাই? ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়, ইন্নাদ দিন আইনদাল্লাহিল ইসলাম, এটা সহজ সরল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ওইটার মধ্যে থাকতে হলে যুব সমাজ, মুরব্বী সমাজ, কিশোর সমাজ, মা বোন সবাইকে একটা জোটে থাকতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন, জোরে কয় না তো, আরো জোরে কয় না, আমিন। বাবা রে, আল্লাহর ওলিটা ওই সময় দোয়া করে দিয়েছেন আল্লাহ, যে বাদশা তার ভুল স্বীকার করছেন, আল্লাহ তার মা বাপকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও হযরতে মালিক রহমাতুল্লাহ আলাই, এই বাদশাকে মাফ করে দেওয়া হয়েছে, তার মাকেও মাফ করে দেওয়া হয়েছে, বাবাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ওলি হযরতে মালিক রহমাতুল্লাহ আলাইকে বাদশা ঈসা হাতগুলা কিভাবে করে দাঁড়িয়ে আছেন, ডাক দিয়ে বলেন, হযরতে মালিক রহমাতুল্লাহি আলাই, আপনার কাছে আবদার হইল আমার মা, আমার আব্বা জানতো কবরে কঠিন আজাবে পড়ে আছে, আপনি যদি মাফ না করেন আমার আল্লাহ তো আমার মা বাপরে মাফ করত না। আল্লাহর ওলিও, আপনি বলেন না আমার আম্মা আব্বারে আপনি মাফ করছেন নি, বাইরা আমার বাবাজিরা আমার পর্দারের মা বোনেরা, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও বাদশা আমি তোমার মাফ কইরা দিছি, তোমার আম্মা আব্বারও মাফ কইরা দিছি। বন্ধুরে, আল্লাহ পাকের বন্ধুটার কাছে যখন এমন কথা বলা হয়, আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়া কয়, ও আল্লাহ পাকের বান্দা বাদশা, অবশ্যই আমি তোমারে মাফ করছি, আল্লাহ মাফ করছে। বাদশা রে, ও বাদশা যাও তুমি বাড়িতে চলে যাও। বাদশা কয়, আল্লাহ ওলি আমার মা বাচ্চা দে আপনি মাফ করে দিছেন, আপনাকে মারার পরে আমি স্বপ্ন দেখছি আমার আম্মা আব্বা কবরে জাহান্নামের আগুনে, আমার আম্মা আব্বার পিঠের মধ্যে বাবলা কাটার বাড়ির দাগ গুলা পড়া রইছে গো। আল্লাহর ওলি আপনি বলেন আমার আম্মা আব্বার যদি আমার আল্লাহ মাফ করে, বাবলা কাটার দাগ গুলা তো আমার আম্মা আব্বার পিঠের মধ্যে থাকবে না। আল্লাহর ওলি গো, আপনি দেখা দেন আমার আম্মা আব্বা কি জান্নাতি না জাহান্নামী, আমার আম্মা আব্বা মাফ পাইছে নি। আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়া কয়, ও আল্লাহ পাকের বান্দা, হ্যাঁ অবশ্যই সত্য সত্য তোমার আম্মা আব্বা মাফ পাইছে। আল্লাহর ওলি গো, আম্মা আব্বা যদি মাফ পায় তাইলে আমি আমার আম্মা আব্বারে দেখতে চাই। বলে আম্মা আব্বা দেখানোর মালিক আমার আল্লাহ, আমার মা বাপ কবরে কেমন আছে তুমি তো জানো না, আমিও জানি না, একজন দেখাইতে পারে তিনি হইলেন আমার আল্লাহ। আল্লাহর ওলি গো, সেই মা বাপ কবরে পাবনা কাটার পিঠের বাড়ির পিঠের মধ্যে পড়ার কারণে আপনি জানেন, আমার একটা বিশ্বাস আমার আম্মা আব্বা কবরে কেমন আছে এই খবরও আপনি জানেন। বলে আমি জানি না, আমার একজন জানাই তিনি হইলেন আমার আল্লাহ। ওলি গো, আমার আম্মা আব্বারে যদি আপনি না দেখাইতে পারেন আমি কিন্তু এখান থেকে যাব না। বলে কেন যাইবা না, আমার একটা বিশ্বাস আল্লাহ পাকের হকানি রব্বানি ওলি যারা, নামাজের প্রতি মনোযোগী যারা, আল্লাহ পাকের হকানি রব্বানি ওলিগণ সব কিছু দেখাইতে পারে, শুধু দেখাইতে পারে না, আল্লাহ পাকের ওলিগণ চাইলে সকল সমস্যার সমাধান করে দিতে পারেন আল্লাহর পক্ষ থেকে। ও ওলি গো, আপনি কি একটা বার আমার সমাধান করতে পারবেন না? এটা আপনারা যারা তরিকত গ্রহণ করেছেন, আল্লাহর ওলি যারা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, আপনারা জানেন, অন্য কেউ জানবে না যারা বায়াত গ্রহণ করে নাই। এই জন্য একজন আশেক ডাক দিয়ে কয়, খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। বলতে পারবেন না আপনারা সবাই? জোরে কোন না, দেখবার ফেক ফেক হয়ে গেছে তো, খুব কষ্ট হইতেছে আপনারা বসতে, কিন্তু কইছে হুজুর গরু জবাই করছে সাবার খেলে, রেডি নি, রেডি আছো তো? বেশি কোন না, আলোচনাটা ধারাবাহিকতা শেষ করে একটা জিকির হবে, মুনাজাত হবে নাকি? একটু জবান খুলে, জবান খুলে বলেন, খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, ওই আমি খুঁজে খুঁজে ওই নাম দোষী মন্দ লোক মাঝে গো, মুর্শিদ তুমি ছাড়া আমার কেহ নাই, দয়াল মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, পাইব বলে আল্লাহর ওলি কান
দে মোরা দিবা করা লাগবে, মনোযোগের সাথে নিরাল নিরাল একা একা ইবাদত করা লাগবে। বলে এলাকার মধ্যে নিরাল কোনো জায়গা নাই, একা একা ইবাদত করার কোনো জায়গা নাই, আমি কোন জায়গার মধ্যে ইবাদত করব? বলে যাও 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 তুমি তোমার বাড়িতে চলে যাও, বাড়ির মধ্যে যাইয়া ইবাদত করো। বলে না আমার বাড়িতে ইবাদত করা যাবে না। বলে কেন গো? বলে আমার বাড়ির মধ্যে সুন্দরভাবে ইবাদতের কোনো ব্যবস্থা নাই, আমি বাদশা মানুষ, আমার টাকা পয়সা দিয়ে সুন্দর করে ব্যবসা কর, সুন্দর করে ইবাদতের জায়গা করা যায় না। ও বন্ধু, ও নবীর পাগলের দল, এবার আল্লাহর ওলি ওই লোকটারে নিয়া এবার বাদশাটারে নিয়া ওনার হুজরাখানার মধ্যে খানকার মধ্যে নিয়ে গেছেন। হুজরাখানার মধ্যে নিয়া পাগলারে ডাক দিয়া কয়, পাগলা তুমি কি এখন ওযু করছো নাকি? বলে না আমার কোনো ওযু নাই। বলে ওযু বানাই আসো। আল্লাহর ওলি তার কথা শুনা যখন বাদশাটা ওযু বানাইতে যায়, ওযুটা বানাই আবার যখন আসছে, আল্লাহর ওলি কয়, বাবা আমার সঙ্গে তুমি নামাজের নিয়ত করো। বলে হুজুর ফজরেরও সময় না, যোহরেরও সময় না, আসরের সময় না, মাগরিবের সময় না, এই গভীর রাতে আমি আপনার লগে কিসের ইবাদত করতাম? বলে তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনুল কারীম একটা আয়াত ঘোষণা করেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসা করব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনাল লাইলি ওয়ামিনাল আপনি যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। ও বাদশাহ, এখন ফজর যোহর আসর মাগরিব এশারের নামাজের সময় না, এখন সময় হইল আমার মাওলারে পাওয়ার তাহাজ্জুদের আমাদের সময়। ও মুসলমান, একটা রাত্রের দুইটা অংশ, একটা প্রথম ভাগ, একটা হলো শেষ ভাগ, ওই শেষ ভাগের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়তে পারে, আমার আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে বড় মর্যাদাবান হয়ে যায়। হে আমার আশুগঞ্জের নাওঘাটের মা বোনেরা, আশুগঞ্জের যুবক ভাইয়েরা, নাওঘাটের বাবারা বন্ধুরা, আমার মুরব্বী বাবারা আমার, আপনি ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ার একটা বার কি চিন্তা করেছেন? এবার ওই আল্লাহর ওলি মালিক ডাক দিয়া কয়, ও আল্লাহ পাকের বান্দা, বাদশা তুমি আমার সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করো। একদিন পড়াইলেন, দুই দিন পড়াইলেন, তিন দিন পড়াইলেন, চার দিন পড়াইলেন, পড়াইতে পড়াইতে তিন মাস তার তাহাজ্জুদ পড়াইছে। বাদশা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আমার মা বাপ জানি কবরে কেমন আছে, আমি তো জানি না, আমার এমন খবর আপনি এখনো জানান নাই, তাইলে আপনি আমার নামাজে শুধু পড়াইতেছেন, আমার আম্মা পরে দেখান। তিন মাস যাওয়ার পরে আল্লাহ পাকের ওলিটা ওনার ঘরের মধ্যে নামাজ পড়ার একটা চাদর ছিল, চাদরটা লইয়া ওই বাচ্চাটার মাথার উপরে দিয়া দিছে। মাথার উপরে দেওয়ার পরে এবার বাচ্চা ডাক দিয়া কয়, চাদরটা কেন দিছেন? আপনি কি আমার থেকে পলায়ন করার চেষ্টা করেন নাকি? আপনার বেলায়েতের কোনো পাওয়ার নাই, আপনার ওলিয়তের কোনো পাওয়ার নাই, আপনার তরিকতের হাকিকতের মারেফতের কোনো পাওয়ার নাই, আপনি বুঝি আমার থেকে পলায়ন করে চলে যাবেন? না 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 বাবা, আমি চলে যাব না। বলে আপনি তাইলে কেন আমারে ঘোড়া দিচ্ছেন? বলে বাবা, ঘোড়া দেওয়ার পরে আমি তোমার যাবনি, তুমি তাই করো। কি করবো? বলে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে বিসমিল্লাহ রহমানি রাহিম চাদরের নিচে যে 19 বার তেলাওয়াত করো। হুজুর করলাম। বলে কালিমা তৈয়বা তেলাওয়াত করো 24 বার। হুজুর করলাম। করছো নিরে বাবা? বলে করছি গো। বলে করছো যে তো তাই না, তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করো। দোয়া? দোয়াটা কি আপনি আমারে বলে দেন? বলে দোয়াটার অন্য কোন দোয়া নয়, তুমি দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা করার পরে আমার আল্লাহর কাছে আরেকটা দোয়া করো। বলে দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাপ নাই, যাদের আম্মা নাই, অত বাপ নাই, সবাই দোয়াটা আমার সঙ্গে জোরে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার ছেলে বলে, হুজুর দোয়াটা তিনবার করলাম, তিনবার যেহেতু পড়েছ, তিনবার যেহেতু পড়েছ, তিনবার যেহেতু পড়েছ, এই মুহূর্তে তুমি চোখটা এবার খুইনা পালাও। ছেলেটা চাদরের নিচে চোখটা খুইনা পালাইছে, চোখটা খোলার পরে দেখে গো আল্লাহ পাকের দুইজন বান্দা জান্নাতি নগরের মধ্যে যে পানি পান করতেছে। আমরা কি আপনারা? বলে আমরা কেউ না বাবা, আমি তুমি বাদশার মা, তোমার বাবা, দুইজন কেন আপনারা পানি পান করেন? আপনাদের পিতে না
বাবলা কাটার দাগ পড়া রইছে, কয় বাবলা কাটার দাগ নাই, বলে বাবলা কাটার দাগ গুলা কই গেছে, বলে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে খবর পাঠাইছে, বাবলা কাটার দাগ গুলা নাকি আমার আল্লাহ বেলায়েতের শক্তির একটা পাওয়ারের কারণে আল্লাহর ওলি বদদোয়াটারে কাটায় নেওয়ার কারণে আমরা আব্বা আম্মার কবরটারে জান্নাত বানায়া অন্তরের মধ্য থেকে বুকের মধ্য থেকে দাগ ধরিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, বোঝা যায় আল্লাহর ওলিদের মনে কষ্ট দিলে আম্মা আব্বার কলিজাতেও কষ্ট যায়, আম্মা আব্বা কবরে থাকলে তাদের কবরের মধ্যে কঠিন আজাব হয়। ও বন্ধু আমার নাওঘাটের বাবারা, ও আমার বন্ধুরা পর্দারানের মা বোনেরা, আজকের মাহফিলে বসে এই গুনাহগারের স্বামীজাদার সঙ্গে আমার আল্লাহর দরবারে একটু বেশি বেশি করে দোয়া করবা, আমার আল্লাহ যেন তোমারে আমারে মাফ করে, যাদের মা বাপ কবরে আম্মা আব্বারে মাফ করে। এই জন্য কোন আল্লাহর ওলিকে আপনি চিনেন না কোনো বাজে মন্তব্য করা যাবে না, আল্লাহর ওলি সম্পর্কে বাজে কোনো কথা বলা যাবে না। আপনার ভালো লাগলে আপনি আল্লাহর ওলির অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ভালো না লাগলে আপনার অনুসরণ অনুকরণের দরকার নাই, তবে আপনাকে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করার অধিকার কেউ দেয় নাই। আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকে বলতেছেন কিসের পীর, কিসের পীরের ওসিলা দিয়া দোয়া করবা, কিসের কেল্লা শহীদের ওসিলা দিয়া দোয়া করবা, আরে কেল্লা বাবার তো খবর থাকবে না। আরে ভাই তুমি জানো নি কেল্লা বাবার খবর থাকবে না না থাকবে, আল্লাহর ওলি যারা তাদের খবর আল্লাহ পাক সর্বপ্রথম রাখবেন, তাদের খবরই সর্বপ্রথম থাকবেন জান্নাতের ভিতরে। আমার আল্লাহ ওই আল্লাহর ওলিদের সাথে কিন্তু আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কিন্তু আপনারা আমরা যারা আল্লাহর ওলি নিয়ে বাজে মন্তব্য করি, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সুগম করে দেন। ও বন্ধু আমার, ও বাবারা আমার, যে তো মাহফিলটা কবরবাসীর মাগফিরাত কামনায় আল্লাহর ওলির স্মরণে, আসুন আমরা সবাই আমার আল্লাহ পাক এবং পেয়ারা হাবিব দুজাগানের বাদশা নবী সরকার কায়নাত সিরাজাম্মানির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাযীমের নিয়তে দাঁড়ায় সালাম দেন। ইয়া নবীর দহগদি কহগদি বা এই শেখ মারহাবা আল্লাহ আল্লাহ নবীর কাহমে পাগল হইলে, নবীর কাহমে পাগল হইলে আমার
الله 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 الله
আদম হইল নবীজির নবে আদম হইল নবীজির নবে সেই তারপর আনে রইবি কুরআন হাদিস কোন দেখে দেখো আদম তোসা মানন গয়ে মারহাবা আল্লাহ আল্লাহ মুরশিদ মুরশিদ ওই দাঁড়ি
আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাগারে না তরিয়াই রে আল্লাহ, গত জীবনে আপনি আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানাধীন মাগুরা নওগাঁর দক্ষিণ পাড়া মৃত হাজি এলোমিয়া ও হাজি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের বাড়ির প্রাঙ্গণের মধ্যে আল্লাহ এই নওগাঁর মাগুরা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে বিশেষ করে হযরতে সৈয়দ আহমদ কিসুদার আজকের আল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে কবরবাসী মুখের মাগফিরাত কামনায় ঈসা আলাইহিস সালামের মাহফিল সাজাইয়া আমার এই এলাকার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তুমি আল্লাহর সাগিন সাগিন পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত মারিয়া দিছে আল্লাহ, যা হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিনাই আমাদের জীবনের গুণা তুমি আল্লাহ মাফ করা দা। সবাই সবাই করে ডাক দেনা জোরে জোরে পড়ে, তুমি যদি মাপ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর কো রিয়া মানুষ বানাইয়া কেনে দিবা জাগার নামে পালাইয়া, তুমি তো অন্তর জামি রে আল্লাহ আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকে গো আল্লাহ, তুমি যাই নাকি জানো না রে আল্লাহ, করবাল্লা জাগা নয় তোমার মনে মাহমুদ রাব্বুল আলামিন আল্লাহ পরিয়া তোমার দরবারে আল্লাহ এই নাওগাঁর দক্ষিণ পাড়ার এই মাহফিলে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ফরদার অন্তরালের আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরা জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও। মাহমুদ বিশ্বাস করে পড়িয়া তোমার দরবারে আল্লাহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো, বিশেষ করে রে আল্লাহ আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে, একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই আব্বা হারাইয়ে দি, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানটারে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা বুড়া বয়সে মাথার ব্যথা কোমরের ব্যথা পায়ের ব্যথা কইরা পালাইছে, আজকে আব্বা অন্ধকার কয় বলে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও। মাহমুদ বিশ্বাস করে কত সন্তান হাত বাড়াইছে আল্লাহ কার জানি মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আল্লাহ সন্তানকে গর্ব নিয়া প্রসব বেদনা সহ্য করতে পারে নাই আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ভাইরে, এমন দরদি ববে কেউ হবে নাই আমার মা গো, পরে মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই, কাল ফুফু মায়ের মত না ম
মাগো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ আজকে যে সন্তানরা তাদের মায়ের জন্য বাবার জন্য এই বাড়ি সহ এলাকা সহ যাদের যাদের আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, সেই মুরব্বীরা যে যুবকরা যে ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। এই মা ফিরে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল সাজাইলো, আজকের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। নওগাঁ নগরের শূন্য যুব সংঘের প্রত্যেকটা যুবকদেরকে কবুল মঞ্জুর করে নাও, বিশেষ করে শাইন আলম আজিজি ফজলুর রহমান রহমান সহ এই বাড়ির যত মুরব্বী, এই বাড়ির যত মানুষ আছে, যত মা বোন আছে, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই এলাকার সহ সারা বিশ্বের যত প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে দোয়া চায়, প্রত্যেকটা প্রবাসীকে কবুল মঞ্জুর করে নাও। প্রবাসের জিন্দগিতে কামাই রুজিতে বরকত দান করো, রোগ পালা মুসিবত থেকে হেফাজত দান করো, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সলেগা নেককার ইমানদার মুত্তাক হিসেবে কবুল মঞ্জুর করে নাও। বাবু এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রেখে দাও, যারা কষ্ট করেছেন প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও। আখিরি তামান্না মরণের আগে আমাদের সবাইকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিনে আর জবানে পড়িয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু